আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন বিকেল বেলা আমার বর আপনাদেরকে আজকে দেখাবে কিভাবে আপনারা বাসায় বালি ছাড়া বাদাম বেঁধে খেতে পারেন। তো এখানে একটু তেল দেওয়া হয়েছে, তো সে খুব ভালোভাবে বাজার ট্রাই করতেছে। এটা তারও ফার্স্ট টাইম করা, তো দেখা যাক কি হয়, আসলে কি বাদামগুলো খাওয়া যায় কিনা। এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে। তো খুব ভালোভাবে বাজার ট্রাই করতেছে, জুলাসটাকে মিডিয়াম রেখে। তো আমাদের বাদাম বাদা শেষ, তো দেখেন মানে খুব ভালোভাবে ভেজেছে, যাতে ওই একটু কালো কালো হয়ে যায়, তা না হলে ওর ভিতরের বিচিগুলো আপনার কাঁচাই থেকে যাবে। তো এখন খাওয়ার পালা, যে নিজে ভাজলো নিজে অর্ধেকের বেশি খায় ফেলছে, তো অনেকটু খাই ফেলছে একা একাই। তো দেখেন দর্শক, এটা আপনি বুঝতে পারবেন না খেলে যে এটা বালি ছাড়া ভাজা বাদাম। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।